হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুব খুশি লাগতেছে, খুবই একটা সুসংবাদ আছে যার কারণে আমি ভিডিওটা করছি। আর ভিডিওটা করার উদ্দেশ্য, আমি এক মাসে 1,50,000 ভিউ পাইছি। 1,50,000 ভিউ, এটা কিভাবে পেয়েছি সেটা আমি আপনাদের জানাবো। এটা খুবই সিম্পল। আসলে আমরা অনেক সময় কাজ করি, যেটা হলো গ্রুপে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে কাজ করি, ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য, ওয়াচ টাইম পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, দিন রাত পরিশ্রম করতে পরিশ্রম করতে করতে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা অনেক দিন ধরে স্টাডি করতেছি, অনেক দিন ধরে ভাবতেছি যে কীভাবে মানুষ অটোমেটিক ভিউ পায়, 1 মিলিয়ন, 2 মিলিয়ন কত ভিউ পায়, তো আমিও কীভাবে এটা পাইতে পারি, কীভাবে করা যায় সেটা আমি খালি ভাবতেছি। ভাবতে ভাবতে চুল পাকায় ফেলাইছি, তাও সমস্যা নাই। ফাইনালি যদিও চুল পাকছে সমস্যা নাই, অ্যাটলিস্ট আমি সাকসেস হয়েছি। ওকে, তো 1,50,000 ভিউ ইজ নট এ ইজি, ইজ আ বিগ ডিল। তো এটা জাস্ট 1 মান্থ, সেপ্টেম্বর, আজকে 19 তারিখ, 19 দিনের ভিতরে আমি 1,50,000 ভিউ পাইছি। প্লাস আমার অলরেডি 3,980 ঘন্টা ভিউ ওয়াচ টাইম অ্যাড হয়ে গেছে। তো কিছুদিন পরে ইনশাল্লাহ, আজকে বা কালকেই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুম, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এভাবে যদি আপনারা গ্রুপে কাজ করেন বিভিন্নভাবে, তাহলে হয়তো বা আপনারা অ্যাচিভ করতে পারবেন, আপনাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হইব। বাট খুব ডিফিকাল্ট, যখন আপনি মনিটাইজেশন হইব তখন আপনি খুবই চিন্তিত থাকবেন, খুবই প্রেশারে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, হয়তো বা কাজ করতে মন চাইব না, যে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আমার কেন টাকা ইনকাম হইতাছে না, কী করব। সব পরিশ্রমই এক কথায় যে ব্যর্থ হয়ে গেল। তো সেই জন্য যাতে পরিশ্রম ব্যর্থ না হয়, আপনাদের টেকনিক্যালি কাজ করতে হবে। তো এই জন্য আমি সবসময় বলি, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তার মানে হলো আপনি টেকনিক্যালি যদি কাজ করেন, ইউটিউবে যে রিকোয়ারমেন্ট, যে সিস্টেম আছে, ইউটিউবে অনেক গাইডলাইন আছে, এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা ইজিলি, খুব ইজিলি অনেক অনেক ভিউ পাবো। অনেক সময় আমরা চিন্তা করি যে নতুন ভিডিও আপলোড করলেই আমাদের কোথায় কোথায় শেয়ার করতে হইব, তো শেয়ার করলে অনেকে পছন্দ করবো, অনেকে পছন্দ করবো না, তো সেই ক্ষেত্রে কী হয়, অনেকে আবার ডিস্টার্ব ফিল করে। যখন আমরা ভিডিওগুলো শেয়ার করি তখন অনেকেই ডিস্টার্ব ফিল করে। তো সেই জন্য যাতে মানুষ ডিস্টার্ব ফিল না করে, কারোর কাছে পাঠানোর দরকার নাই, আপনার ভিডিও যখন আপনি সুন্দরভাবে তিনটা কাজ করবেন, এই তিনটা কাজ করলে আমি গ্যারান্টি দিলাম আপনাদের কনফার্ম আপনাদের অটোমেটিক ভিউ আসবো, অটোমেটিক সাবস্ক্রাইবার আসবো, অটোমেটিক ওয়াচ টাইম কমপ্লিট হইব। সো আপনাদের কোনো গ্রুপে কাজ করার দরকার নাই যদি আপনারা এই তিনটা স্টেপ ফলো করেন, জাস্ট থ্রি স্টেপ। একটু পরিশ্রম করতে হইব বোঝার জন্য, জানার জন্য। যদি আপনি পরিশ্রম না করেন তাহলে তো আপনি রেজাল্ট পাইবেন না। আমরা অনেক সময় কী করি যে কেউ কোনো কিছু শেয়ার করলে আমরা পুরো বিষয়টা শুনি না, জাস্ট স্কিপ করি। ওকে, যার কারণে আমরা মেন যে কন্টেন্ট সেটা আমরা পাই না। তো এটা বলার উদ্দেশ্য এই জন্য যে তিনটা বিষয় আমি আলোচনা করব, কীভাবে আপনি আমার মতন 1,50,000 ভিউ পাবেন সেটা আমি আপনাদের বলবো, খুবই সিম্পল। তার ভিতরে অন্যতম নাম্বার ওয়ান হলো আপনার কন্টেন্ট। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে হইব। কন্টেন্ট বল কী বোঝায়, আপনি কোন ক্যাটাগরি ভিডিও করবেন। ক্যাটাগরি অনেক ক্যাটাগরি আছে, স্পোর্টস আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, অ্যানিমাল আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুর আছে, অনেক ধরনের টেকনোলজি আছে। এই ক্যাটাগরি আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে হইব। কুকিং রিলেটেড আছে, কুকিং রিলেটেড নর্মালি এন্টারটেনমেন্ট। তো আপনাদের কন্টেন্টটা কীভাবে বসাইতে হইব, টাইটেলটা, যে টাইটেলটা বসাইলে আপনি অটোমেটিক পাবলিক এক ক্লিকে আপনার ভিডিওটা পেয়ে যাব, সেটা হলো আপনার টাইটেল। ওকে, সেটা আপনার ভিডিও টাইটেল। এই টাইটেলটা কীভাবে বসাইতে হয় সেটা আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে টাইটেল ইউজ করছি, কীভাবে ডিসক্রিপশন ইউজ করছি, কীভাবে আমি ট্যাগগুলো ইউজ করছি।
ওকে। সো এই তিনটা বিষয়ই আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখবেন। আমি ভিডিওটা যাতে বড় না হয়, আপনাদের বোঝার জন্য, জানার জন্য আমি একটা শর্ট ভিডিও করলাম, যাতে অনেকে টেনশন না করে যে ইউটিউবে কাজ করতেছি ভিউ হয় না, ভিউ হয় না, সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না, ওয়াচ টাইম হয় না, কী যে একটা হয়রানি, কী যে একটা প্রেশার, সারাদিন পরিশ্রম করার পরে বাড়ির কাজ থাকে, সংসারের কাজ থাকে, অফিসের কাজ থাকে, তার ভিতরে আবার ওয়াচ টাইমের গ্রুপে কাজ করতে হয়, খুবই ডিফিকাল্ট। সো প্লিজ, আমি সবসময় বলি যে আপনারা আমার ভিডিও লিঙ্কে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা আপনারা ফলো করেন। একটা ভিডিও আপলোড করতে হলে কী করতে হয়? একটু পরিশ্রম করতে হয়। আপনি একটু পরিশ্রম করবেন, সেটা ফল পাইবেন। আর যদি পরিশ্রম না করেন, সেটা ফল পাইবেন না। জাস্ট ভিডিও আপলোড করবেন, এভাবে আপনি 100 ভিউ হইব, 200 ভিউ হইব, স্টপ, দ্যাটস ইট, এরপরে আর ভাববো না। তো সেই জন্য আপনার একটু পরিশ্রম করতে হবে। তো পরিশ্রমটা হলো আমার এখানে দেওয়া আছে ডিসক্রিপশনে, নাম্বার ওয়ান কি টাইটেলটা আপনি ইউজ করবেন, ওকে, ভেরি সিম্পল, আপনি কীভাবে ইউজ করবেন আমি দেওয়া আছে। নাম্বার টু, ডিসক্রিপশন। আমরা অনেক সময় চিন্তা করি যে ডিসক্রিপশনে কী লিখুম, কী লিখুম, কী লিখুম, এই লেখার জন্য অনেক টেনশন থাকে, ওকে। ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজাইতে হইব, যদি সুন্দরভাবে সাজান তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক হইব। আর লাস্ট লাস্ট যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, যেটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাই হলো ট্যাগ। কীভাবে ট্যাগস ইউজ করবেন সেইটাই হলো ইম্পর্টেন্ট। তো ট্যাগ ইউজ করার জন্য আপনার দুইটা অ্যাপস ফ্রম ওয়েবসাইট থেকে, ওয়েব স্টোর থেকে, এটা আপনি অন করতে হইব গুগল ক্রোমের মাধ্যমে। সেটা আমি এখনই আপনাদের দেখাবো কীভাবে অন করে। যখন আপনি অন করবেন তখনই আপনি অটোমেটিক ট্যাগুলো পাবেন, কোন ট্যাগুলো র্যাঙ্কিং হয়েছে, কোন ভিডিওটা কেন র্যাঙ্ক হলো, আমার ভিডিওটা কেন র্যাঙ্ক হলো, আপনি ওই ট্যাগটা ক্লিক করলে বুঝতে পারবেন, ওইটার যে র্যাঙ্কিং আপনাদের দেখাবো। তো সেটাই হলো আপনার প্রথম ইনস্টল করতে হইব, সেটাই হলো ইউটিউব বাডি। ইউটিউব বাডি অনেক লং টাইম ইউটিউব বাডি আমাদের মাঝে ইউটিউব দিছে, সেটা হলো ইউটিউব বাডির মাধ্যমে আপনি দেখতে পারবেন। আপনি যখন সার্চ দিবেন আপনার ট্যাগের জন্য, তখন এই ট্যাগটা যদি র্যাঙ্কিংয়ে না থাকে, ইউটিউব বাডি আপনার রেকমেন্ড করবো যে কোন ট্যাগটা ইউজ করলে আপনি অটোমেটিক বেশি ভিউ পাবেন। সেকেন্ড, BIDIQ, BIDIQ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। BIDIQ, অ্যাকচুয়ালি BIDIQ-র মাধ্যমেই আমি এত দূর আসছি, আমি আগে জানতাম না। ব্যাপার কি, একই ট্যাগ আমার ভিডিওতে ইউজ করছি কিন্তু ভিউ হয় না, কেন হয় না, ওকে। এনিওয়ে, সেজন্যই BIDIQ খুবই ইম্পর্টেন্ট। BIDIQ আপনি ডাউনলোড করলে আপনি অটোমেটিক দেখতে পারবেন উপরে আপনার ওয়াচ টাইম কত, ওকে, আপনি দেখতে পারবেন একটা চেক লিস্ট, আপনার কী কী ভুল আছে ভিডিও আপলোডের সময়। নিচে আপনি দেখতে পারবেন কোন কোন ট্যাগগুলো আপনি র্যাঙ্কিং হয়েছে, সেটা দেখতে পারবেন। লাস্টলি যেটা দেখতে পারবেন, SEO, SEOটা হলো আপনার র্যাঙ্কিং, কত পার্সেন্টিংয়ে আপনার ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে, ওকে। SEOটা কী আমার ডিসক্রিপশনে তাও দেওয়া আছে। তো SEOটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনার BIDIQ-র মাধ্যমে আপনি যখন আপনার ট্যাগটা ইউজ করছেন, সেই ট্যাগটা ডাবল ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই ট্যাগটা কতজন দেখছে, কতটুকু ভিউ হয়েছে, এই ট্যাগটা কি র্যাঙ্কিংয়ে আছে কি র্যাঙ্কিংয়ে নাই, এটার মাধ্যমে আপনি BIDIQ-র মাধ্যমে দেখতে পারবেন। তো ডোন্ট ওয়ারি, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অনেক কথা বলছি, তো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন, আর বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে